আবারও বিশাল আন্দোলনের হুঙ্কার দিল বিএনপি। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানালেন মঈন খান। বিস্তারিত থাকছে আজকের ভিডিওটিতে। অন্যদিকে ভারত থেকে প্রতিনিয়তই লোকজন পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। ভয়ে নির্ঘুম রাত কাটছে লোকজনের। অনুপ্রবেশ ঠেকাতে রাত জেগে গ্রামবাসী পাহারা দিচ্ছে। ওদিকে থানায় আটকে রেখে 1.5 কোটি টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ কুমিল্লার এক ওসির নামে। অবিশ্বাস্য এই ঘটনায় উত্তাল গোটা দেশ। অন্যদিকে আরও একবার মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শিল্পপতি ও চিত্রনায়ক অনন্ত জলিল। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি গায়ক প্লেব্যাক সম্রাট ইন্দ্র কিশোরের চিকিৎসার জন্য 2 লাখ টাকা দিলেন তিনি ও তার স্ত্রী। এ সকল বিষয়ের বিস্তারিত সংবাদ জানতে হলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। তবে মূল ভিডিও শুরু করার আগে দর্শকের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন, কেননা আমরাই আপনার কাছে পৌঁছে দিব সব ধরনের খবরাখবর সবার আগে। জাতীয় সংসদ ও বিচার বিভাগ সরকারের দখলে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না রাজনৈতিক কারণে। 5 ডিসেম্বর তার জামিন হবে কিনা তাও একমাত্র সরকারই জানে। তার মুক্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চলবে। 1 ডিসেম্বর মুক্তিযুদ্ধ প্রজন্মের 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। গণতন্ত্রের জন্য এদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যারা এখন মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে দাবি করে সেই সময় তারা ছিল পলায়নরত শক্তি। তারা সাহস করে সামনে এসে যুদ্ধ করতে পারেনি, কিন্তু দেশের মানুষ জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে নেমে এসেছিল। মঈন খান বলেন, সরকার বড়াই করে বলে তারা নাকি 8% প্রবৃদ্ধি অর্জন করেছে, কিন্তু আন্তর্জাতিক একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে বিশ্বের যে 5টি দেশে ধনী গরিবের ব্যবধান সবচেয়ে বেড়েছে তার মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে। তাহলে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি কিভাবে হলো? রাজনৈতিক মামলায় খালেদা জিয়া কারারুদ্ধ দাবি করে মঈন খান বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 300 সিটের মধ্যে 292 সিট দখল করা যায়, কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া যায় না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের আহ্বায়ক শ্যামা ওবায়েদ, ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ নেসারুল হক, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ। এদিকে ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে রাজশাহীর চর খানপুর সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রামবাসী। সীমান্তে নজরদারি জোরদার করার জন্য চরখানপুর গ্রামের প্রায় 250 বাসিন্দা রাত জেগে পালাক্রমে এই কাজ করছেন গত 28 নভেম্বর থেকে। গ্রামটির বাসিন্দারা জানান, গত 28 নভেম্বর তাদের সঙ্গে বৈঠকে বসেন বিজিবি ব্যাটালিয়ন 1-এর আওতাধীন চরখানপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা। চর খিদিপুরে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালা মাঠে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রামবাসী সহ সেখানে উপস্থিত ছিল সীমান্ত ফাঁড়ির নায়ক সুবেদার নজরুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের 2 জন সদস্য। সভায় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে গ্রামবাসীর সহযোগিতা চায় বিজিবি। চরখানপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়ক সুবেদার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত 27 নভেম্বর তারা জানতে পারেন ভারত থেকে এই সীমান্ত পথে অনুপ্রবেশ ঘটতে পারে। এজন্য পরের দিনই তারা গ্রামের ইউপি সদস্য এরশাদুল হক ও কহিনুর বেগমকে ডেকে বৈঠক করার সিদ্ধান্ত নেন। বৈঠকে সিদ্ধান্ত হয় গ্রামের বাসিন্দারা সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত পালা করে পাহারায় থাকবেন। পরে ওই দিন সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত এক দল আর রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আরেক দল গ্রামবাসী বিজিবির সঙ্গে যোগ দেন। উৎসাহ দিতে অংশগ্রহণকারীদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। পদ্মা নদী পার হয়ে চর খানপুরে গিয়ে দেখা যায় টর্চ লাইট ও লাঠি হাতে নিয়ে সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রামের বাসিন্দারা। সীমান্তের 163-1 এস পিলারের পাশে দায়িত্বে ছিলেন স্থানীয় ইউপি সদস্য এরশাদুল হক সহ 10 জন বাসিন্দা। তাদের সঙ্গে বিজিবির সদস্যরাও ছিলেন। গ্রামটির পশ্চিম পাশে বড় একটি মাঠের পুরো অংশই ভারতীয় সীমানার মধ্যে পড়েছে। মাঠের ধার দিয়ে বাংলাদেশের সীমান্ত রেখা। এই সীমান্ত রেখা বরাবর দাঁড়িয়ে থেকে তারা অনবরত টর্চ লাইট ঘোরাচ্ছিলেন। একবার ডান পাশ থেকে এক জোড়া টর্চের আলো মাঠ আলোকিত হয়ে উঠছিল, আবার বাম পাশ থেকে আরেক দলের টর্চের আলো পড়ছিল। ইউপি সদস্য এরশাদুল হক বলছিলেন, বিজিবির প্রস্তাব অনুযায়ী গ্রামের মানুষকে বুঝিয়ে এই দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা হয়েছে। পালা করে গ্রামের সবাই এই দায়িত্ব পালনও করছেন। ওই সীমান্ত পিলারের কাছে পাহারায় আব্দুস সাত্তার নামের একজন বয়স্ক বাসিন্দাকেও দেখা যায়। তিনিও একটি লাঠি হাতে দাঁড়িয়ে ছিলেন সবার সঙ্গে। পাহারায় ছিলেন গ্রামের কৃষক মোহাম্মদ জুয়েলও। তিনি বলছিলেন, দিনের বেলায় মাঠের কাজ শেষে রাতে সীমান্ত পাহারা দিতে এসেছেন তিনি। গতকাল আলোর পাঠশালার 10ম শ্রেণীর ছাত্র মিন্টু শেখের পাহারা দেওয়ার পালা পড়েছিল সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত। মিন্টু জানায়, রাতের প্রথমার্ধে পড়াশোনার ফাঁকে ফাঁকে এসে পাহারায় দাঁড়ায় সে। দেশের ভালোর জন্য গ্রামের লোকেরা বিজিবিকে সহায়তা করছে, এ কাজ করে তারও বেশ ভালো লাগছে।
সীমান্তবর্তী এই গ্রাম ঘুরে দেখা যায় সৌরবিদ্যুতের আলোতে ছোট ছোট দোকানের সামনে আড্ডা দিচ্ছেন গ্রামের বাসিন্দারা। একটি দোকানের আড্ডায় যোগ দিলে গ্রামবাসী জানান, অন্য সময়ের চেয়ে রাতে তারা এখন আগের চেয়ে বেশি সময় আড্ডা দেন। এতে যারা সীমান্তে পাহারা দিচ্ছেন তারাও কাজে উৎসাহ পাচ্ছেন। ওদিকে হোটেল ব্যবসায়ীকে থানায় আটকে রেখে 1.5 কোটি টাকার চেক লিখে নিয়েছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন। এ অভিযোগে ওসিকে প্রধান আসামি করে দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। কুমিল্লা নগরীর মনোহরপুর সদর হাসপাতাল রোড এলাকার আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। এ মামলার অপর আসামি হলেন নগরীর মনোহরপুর উজির দিঘির পাড় এলাকার রতন মিয়ার ছেলে মেসার্স এম আলমের মালিক মোহাম্মদ মাহবুব আলম। সে বাদীর চাচাতো ভাই। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালতের বিচারক জালাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কুমিল্লার অ্যাডিশনাল এসপিকে তদন্তের জন্য নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন মাহমুদ। বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে তৃতীয় পক্ষকে গ্যারান্টার দেখিয়ে বাদী মহিউদ্দিনের জমি বন্ধক রেখে মাহবুব আলম ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। সময় মতো ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় অর্থঋণ আদালতে মাহবুবের বিরুদ্ধে মামলা করে ব্যাংক। ওই ব্যাংক কর্তৃপক্ষ মামলা করার পর থেকে আসামি মাহবুব বাদীর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করলে ব্যাংকের আদেশ ছাড়া কোনো টাকা দেবেন না জানান মহিউদ্দিন। পরবর্তীতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন এবং আসামি মাহবুব আলমের যোগসাজশে টাকা আদায়ের উদ্দেশ্যে চলতি বছরের 3 আগস্ট রাত 10টার সময় 3-4 জন পুলিশ সদস্য এবং মাহবুব নগরীর হোটেল সালাউদ্দিনের ক্যাশে বসা অবস্থা থেকে মহিউদ্দিনকে থানায় তুলে নিয়ে যায়। থানায় নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন বাদীকে তার রুমে আটকে রাখে। বাড়ি থেকে চেক বই নেওয়ার জন্য বাদীকে চাপ দেয় ওসি সালাউদ্দিন ও মাহবুব। চেক বই না দিলে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হবে বলে ভয়ও দেখায়। পরবর্তীতে বাদী বাড়ি থেকে ছোট ভাইয়ের মাধ্যমে থানায় চেক বই নেওয়ার পর 1.5 কোটি টাকার চেক লিখে দিতে চাপ দেয়। হুমকির মুখে পড়ে একটি চেকে 1.5 কোটি টাকা লিখতে বাধ্য হয় বাদী। এরপর ওসি সালাউদ্দিন চেকটি গ্রহণ করেন। বাদী মহিউদ্দিন বলেন, থানায় তুলে নিয়ে 1.5 কোটি টাকার চেক লিখে দিতে ওসি সালাউদ্দিন আমাকে হুমকি, মিথ্যা মামলার ভয় এবং নানা চাপ প্রয়োগ করেছেন। আইন অনুসারে কোনো পুলিশ কর্মকর্তা তা করতে পারেন না। ঘটনার পর এসপির কাছে আমি অভিযোগ করে আদালতে মামলাও করেছি। ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, চেকের সমস্যা বাদীর চাচাতো ভাই মাহবুবের সঙ্গে, এখানে আমি জড়িত নই। মামলার বিষয়ে এখনও আমি আদালত থেকে কোনো কাগজপত্রও পাইনি। মামলার দ্বিতীয় আসামি মাহবুব আলমের মোবাইলে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গত 28 নভেম্বর ওসি সালাউদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রী কুমিল্লার আদালতে নারী নির্যাতন ও পরকীয়া আসক্ত অভিযোগ এনে মামলা করেছেন। ঘটনাটি এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যাদের দ্বারা সমাজ অন্যায় ও অপরাধ মুক্ত থাকার কথা, তাদের দ্বারাই ঘটে যাওয়া এমন একটি ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না এলাকাবাসীও, তাই তারা একই সাথে হতাশও। অপরদিকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি গায়ক প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক অনন্ত জলিল। এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য 2 লাখ টাকা দিয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে একটি স্ট্যাটাস দেন অনন্ত জলিল। এতে 2টি ছবিও প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায়, টাকাগুলো তিনি তুলে দিচ্ছেন এন্ড্রু কিশোরের শিষ্য সঙ্গীতশিল্পী মমিন বিশ্বাসের হাতে। ছবির ক্যাপশনে অনন্ত লিখেছেন, অনন্ত ও বর্ষা 2 লাখ টাকা এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য দিলেন। এন্ড্রু কিশোরের ছোট ভাই টাকা গ্রহণ করেছেন। উনার সুস্থতাই এ মুহূর্তে একমাত্র কাম্য। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি। ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে পানির দরে টাকা খরচ হচ্ছে। আপনারাও তার এই বিপদের দিনে এগিয়ে আসুন। গত 11 সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়ক। এরই মধ্যে তার 3টি সাইকেলে 12টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। তাকে আরও 3টি সাইকেলে 12টি কেমোথেরাপি দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হরমোনজনিত সমস্যার চিকিৎসা নিতে গত 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুণী শিল্পী। ভালো হয়ে উঠুক সবার প্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, সেই কামনাই রইল। প্রিয় ভিউয়ার্স, একজন ব্যবসায়ীকে থানায় আটকে রেখে জোর করে 1.5 কোটি টাকার চেক লিখে নেওয়া নিয়ে আপনার মন্তব্য কি? বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কি শাস্তি চান এই পুলিশের? ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। অপেক্ষায় থাকবো আপনার মতামতের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং তা অসংখ্যবার শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। দেশ বিদেশের সবশেষ সকল খবরাখবর সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।